দাবি মতো টাকা না দেওয়ায় কুড়ি দিনের শিশুকে প্রায় আড়াই ঘন্টা মায়ের কাছ থেকে দূরে রাখার অভিযোগ উঠল বিহন্নলাদের বিরুদ্ধে। খেতে না পেয়ে এবং বৃহন্নলাদের ঢোলের আওয়াজে শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক থানার বাঙাল গ্রামে। বৃহন্নলাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। আবার নিয়ে গেছিল ডাক্তার দেখাতে, তা বাচ্চাটা ডাক্তার বলছে না ভালো আছে, ডাক্তার দেখে নিয়ে আসলো। আজকে পামারিয়া, একদিন আরো গেছিল পামারিয়া, তারপরে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, যখন বাচ্চাগুলা নর্মাল আছে, ছোট আছে, চলে যান, বড় হবে তারপরে আসবেন। আবার আজকে এসছে পামারিয়া এসছে 11টার সময় যে ওই বাচ্চাটাকে কোলে নিয়েছে, তার পামারিয়া কোল থেকে আর বাচ্চাটাকে দিচ্ছে না, দিচ্ছে না, বলছে যে দুধ খাওয়াবো দাও, দিচ্ছে না। এবার ওকে 300 টাকা দিয়েছে আর 3টা বাসন দিয়েছে, ওই 1000 টাকা আরো নিবে। এবার কিন্তু আর পামারিয়া বাচ্চাটাকে দিচ্ছে না, বাচ্চাটা দুধ খাওয়ার জন্য মুখ লাগছে, পা হাত ঝাড়ছে যে দুধ খাবে বলে, তো ছোট বাচ্চা তো মুখ শুকাবেই, কিন্তু ওই আর বাচ্চাটাকে দিচ্ছে না। বাচ্চাটা ওর কোলে আড়াই পৌনে 3 ঘন্টা আছে, এবার বাচ্চাটা ওর কোলেই মারা যায়। যখন মারা যায় না, কোলে মারা যাওয়ার আগেই আবার আশাকে ফোন করেছে যে দিদি বাচ্চাটাকে দিচ্ছে না, তখন আশা বলেছে যে ওকে দাও ফোনটা, আবার ওকে দিয়েছে ফোনটা, ওই আবার আইন কোনন দেখাচ্ছে যে তুমি কোন আশা আছো, আজ আমার কাছে আসো, হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলবো। কি কারণে এই পামারিয়া যে কোলে নিয়ে আর এই যে ঝুলালো ছোট দুর্বল বাচ্চা, এই ঝুলালো কোলে করে আর এই যে কোলে নিয়ে যে এই ডুগি বাজালো, মানে ঢোলটা বাজালো, ওই শব্দ শুনেই বাচ্চাটা মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে বাচ্চাটা মারা গেছে। আমরা চাইছি যে ওই তো বাচ্চার বদলতে বাচ্চা দিতে পারবে না, ওর সাজা হোক, ওর সাজা হোক, কেউ যেন ওকে আর বাড়িতে আশ্রয় না দাও। এই ব্যাপারে পুলিশ অভিযোগ করবেন? হ্যাঁ পুলিশ অভিযোগ করবেন। পুলিশ অভিযোগ তো হয়েই গেছে, বাড়ি গেছে এই গাড়ি। আপনার নাম বলবেন? আমার নাম শীলা সরকার। কে হয় আপনার? আমার বোনের ছেলে হয়। জানা যায় মাম্পি মাঝি 29শে অক্টোবর হাসপাতালে সন্তানের জন্ম দেয়, বর্তমানে তিনি বাড়িতে ছিলেন। বুধবার তার বাড়িতে হাজির হন বৃহন্নলারা। তাদের কাছে তারা 1200 টাকা দাবি করে বলে অভিযোগ। দাবি মতো টাকা দিতে না পারায় তাদের কাছে শিশুকে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে শিশুটির মৃত্যু হয়। কিভাবে মারা গেল আপনার কি মনে হচ্ছে? বাচ্চাটাকে কালকে আমি দেখে গেছিলাম, তখন বাচ্চাটা ঠিক ছিল। তারপর সকালবেলা এসে শুনছি 10টার দিকে সেন্টার যখন আমি যাই, তখন আমি আবার বাচ্চাগুলোর তাপমাত্রা নিলাম, কিন্তু ওই বাচ্চাটা ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, তা আমার দেখা হয়নি। আমি যখন সেন্টারে গেলাম তখন আবার ফোন করলাম পরে যে বাচ্চাটা খোঁজ নেওয়ার জন্য, তো ওর মারা বললো যে হ্যাঁ ডাক্তার দেখিয়ে এসেছে এখন। তারপর কিছুক্ষণ আবার আধা ঘন্টা পর কি 1 ঘন্টা পর আবার ফোন করেছি, তো বলছে যে কি পামারিয়া এসেছে, এরকম ছাড়ছে না বাচ্চাটাকে। তখন আমি বললাম যে কি পামারিয়াকে দিলাম, ধরতে বললাম ফোন, পামারিয়া ধরলো, দিয়ে আমাকে বলছে যে কি আপনি কে বলছেন, আপনার কথা কেন মানবো, আপনি কে আছেন, আশা দিদি আছেন, আপনাকে দেখে নিব। আমি বললাম দেখেন বাচ্চার যদি কোনো কিছু হয়ে যায় তো আপনিও কিন্তু বাঁচবেন না, এই কথা বললাম। দিয়ে আমি আর তারপর কিছু জানে কিছুক্ষণ পরে আমার কাছে ফোন গেল যে কি পামারিয়া আমাকে বাচ্চা দিল না, বাচ্চাটা মারা গেল। কি মনে করছেন তাহলে, কি পামারিয়ার জন্যই বাচ্চাটা মারা গেল? খেতে পাইনি বললো, বাচ্চাটা অসুস্থ বাচ্চা, অনেকক্ষণ ধরে খায়নি বাচ্চা, অসুস্থ বাচ্চা না খেতে পেলে তো ও তো গরমও হবে না। আর 3 ঘন্টা পামারিয়াকে লেগে খেলা করছিল নাকি? আমি তো দেখিনি সেটা। কি শুনেছেন আপনি? আমি যেটা এই বাড়ি থেকে যেটা আমাকে ফোনে বললো সেটাই শুনেছি। কি শুনেছেন? যে বাচ্চাটাকে দিচ্ছে না, খাওয়াবো বলছি তো মানে ছাড়ছি না। তো কি মনে হচ্ছে কি পামারিয়ার জন্যই মৃত্যু হয়েছে? তো আমার তো তাই মনে হচ্ছে যে পামারিয়ার জন্য, ও বাচ্চাটা যদি খেতে পেত, ওইটুকুন বাচ্চা খেতে পেত, তাহলে তো অনেকটা সুস্থ থাকতো। আচ্ছা যে পামারিয়াটা ছিল সে কোথা কাটছিল? আমি জানি না কোথা কাটছে। ঠিক আছে আপনার নামটা বলবেন? আমার নাম শিপ্রা মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বৃহন্নলাকে গ্রেফতার করে। কি চাইছেন আপনার গ্রামবাসী? আমরা শাস্তি চাইছি পামারিয়াদেরকে, এই জন্য আরো কাউড়ো বাড়িতে এই শাস্তি পেলে কাউড়ো বাড়িতে যে ঘটনাটা না ঘটে, ওই জন্য তার শাস্তি চাই উচিত। কি করে মারা গেল বাচ্চাটা? কি শুনেছেন? কি শুনলাম? যেগুলো বললো ওগুলোই শুনলাম। কি শুনলেন বলুন? বললাম কি ওই পামারিয়ার জন্যই মারা গেল, বাচ্চাটা যদি দিয়ে দিত তো বাচ্চাটা মারা যেত না, আর বাচ্চা যদি মারা যেত হয়তো কাল পরশু মরত, আজকে তো ওর জন্যই মারা গেছে, পামারিয়ার জন্যই তো মারা গেছে বাচ্চাটা। বাচ্চাটা কি কোনো রকম অসুস্থ ছিল? অসুস্থ ছিল, ডাক্তার দেখিয়ে আসলো বাচ্চাটাকে। তখন সুস্থ ছিল? ডাক্তার দেখিয়ে এসেছে না বাচ্চাটাকে?
ডাক্তার দেখিয়ে এসে বলছে কি আমার বাচ্চা নিয়ে ওই খেলবে, তো বাচ্চাটা দু ঘন্টা পরে ওকে দিয়ে দিত, ঠিক বাচ্চাটা বেঁচে যেত, মরলে হয়তো দুদিন পরে মরতো, তো কোনো কথাই ছিল না। আজকে তো ওর জন্যই মারা গেল না বাচ্চাটা। মামারিয়াটা কোথাকার ছিল? মানিকচকের আছে ওর, আমি নাম জানি না, নাম জানি না। ওর তো একসঙ্গে কটা বাচ্চা হয়েছিল? তিনটা বাচ্চা হয়েছে। তার মধ্যে কটা ছেলে কটা মেয়ে? দুটো ছেলে আছে একটা মেয়ে আছে। যে মারা গেছে সেটা ছেলে না মেয়ে? ছেলে আছে। আমরা আসলাম তো পামারিয়া দেখছি এখানে চেয়ারে বসে আছে বাচ্চাটাকে নিয়ে, তো বাচ্চাটা আমার এক ঘন্টা হয়ে গেল যখন আসা, তো আমি পামারিয়াকে বলছি কাকু বাচ্চাটাকে দেন না কাকু, বাচ্চাটা মুখ লাড়ছে খাবে না কি করবে কাকু দেন না কাকু, আর এরা বলছে দু ঘন্টা থেকে খায়নি আর দু ঘন্টা থেকে লেগে বসে আছে। এইটুকু বলে আমি তিনবার চারবার বলছি কাকু বাচ্চাটাকে দেন না কাকু, একটু দুধ খাওয়াবে তারপরে নিবেন, তো বাচ্চাটাকে আর দিল না, তখন আমি বাইরে চলে গেলাম, দিল না। তো কারণটা কি? কারণটা কি, 300 টাকা দিল আর তিনটা বাসন দিল, একটা গিলাস দিল তো বড়, আর একটা থালা দিল আর একটা গামলা দিল, আর 300 টাকা দিয়ে ওকে বলছে কাকু এটা নিয়ে এলেন আর বাচ্চাটাকে দিয়ে দেন দুধ খাওয়াবে, তো বলছে কি না আমার পাওনা আছে আমি 800 টাকা নিব 500 টাকা নিব তারপরে বাচ্চাকে দিব না, তো বাচ্চাকে দিব না এইভাবে বললো। তো আমি আর কিছু বলতে পারলাম না, আমার উপরে রেগে গেল পামারিয়াটা। তো আমি আমি কী বলবো, আলগা মানুষ আমি এসছি দেখতে, আর আমি কি বলবো, আমি যখন দিল না তো চলে গেলাম। তারপরে ঘুরে আসি তো আমার ভাতিজিটা কোলে নিয়ে দেখছে কাঁদছে, তো আমি বললাম কী হলো বেটি, তো নয় পিছিয়ে আমার বেটা বেঁচে থাকতো? হ্যাঁ বেঁচে থাকতো। তাহলে কার জন্য মারা গেল? এই পামারিয়ার জন্য মারা গেল। ওকে টাকার দাবি করেছিল? হ্যাঁ 800 টাকা চাইছিল, তোকে 300 টাকা দিল, তিনটা বাসন দিল, এইটুকু। আপনারা কি চাইছেন গ্রামবাসী হিসাবে, এইরকম যে একটা ঘটনা ঘটলো কি বলবেন? তো গ্রামবাসী কি বলবে, আমি তো দূরের, আমি যেটা আপনি কি হওয়া উচিত, যেটা আপনারা করতে পারেন সেটা করেন, আমরা কি করবো, আমি তো আলগা মানুষ। শাস্তি চাইছেন? শাস্তি চাইবে না, আজ আমার বাড়িতে করতে পারে, শাস্তি হোক কি হোক নিলো, গান টান করলো, আবার বাচ্চাটা এটা নিলো, ওটা বাচ্চাকে নিলো, বাচ্চাটা নিলো তো বলে 300 টাকা দিলো, বলে 300 টাকা নাও তারপরে ওই তুমি ই করবা, ওই ছেড়ে দাও বাচ্চাটাকে দিয়ে দাও দুধ খাওয়াবো, বলে দিব না 300 টাকার থালাতে মানবো না, 500 টাকা দাও তারপরে মানবো। তখন ওই দিল, তো ও বলছে কি আমি নিব না, থাক থালা তোমার বাচ্চাও নিয়ে লাও, তা বাচ্চাটা দিচ্ছেও না খালি বলছে। আমার মা বললো কি বাচ্চাটাকে লাও, বলছে না আমি দিতে পারবো না, না দিলে 500 টাকা, যা যা করবা করো। আর তারপরে ই আশা দোলের ই ফোন করলো, ওকে দিল, তো ওকে উল্টা পাল্টা বলছে, কি মনে করছেন কি কারণে মৃত্যু হলো? ওই তো দিল, তো বাচ্চাটা তো দুধ মা বললো কি নাই, বাচ্চাটা বাচ্চাটা নাই, তো আর ওর মা কি করবে, তো ওর মা তো বললো কি বাচ্চা যখন নাই তো আমি বললাম দুধ খাবা, তো দেখলো দুধটা নেই না। একমাত্র কি পামারিয়ার জন্যই মারা গেল? আপনারা তো ছিলেন এখানে? ছিলাম, তো দিল, তো বাচ্চাটা ওর মাই বাচ্চার মাই বলছে কি বাচ্চাটা নাই, আর নাই তো আমি বললাম কি যখন নাই তো একটু দুধ খাবি দেখো যদি টানে, তো বাচ্চাটাকে তখন দিল, আর দুধ পাশে নাই যে আর রাখা আছে। ওষুধ আনতে পাঠালো, ওষুধ এনে সঙ্গে সঙ্গে পামারিয়াটার কাছে দিল, দিল তো পামারিয়ার কাছে চাইছে তো দিচ্ছেই না বাচ্চাটাকে, করতে করতে আমি আবার না পেয়ে বল কাছে এখানে এসে বসে আবার বলছি কি বাচ্চাটার মুখ কেমনি লাগছে দেখতে, তাও চাইছে তাও দিচ্ছে না, বলছে না না বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে করে করে ওরকম করে দেখে আর থেকে গেলো, দিল না। বলছি না বাচ্চা কেমনি লাগছে না পেলে আমি আশা দিদিকে আবার ফোন করলাম কি
বাচ্চা কেমনে লাগছে কাকিমা দিচ্ছে না ওই বাচ্চাটাকে পামারিয়া, তো ওকে বলছে ওকে আবার ঝাড়ন দিয়ে দিল আশা দিদিকে, ওই ওকে ঝাড়ন দিল কি বাচ্চা দা অসুস্থ আছে কোনো মতনই শুনবে না দুজনের মধ্যে, ওর সঙ্গে আবার কথা মানে কথা বেড়ে গেল দুটা করতে করতে বাচ্চাটা দিলই না, যখন তখন আবার মনে যখন ই হয়ে গেল তখন আবার বাচ্চাটাকে দিল, বাচ্চাকে দিল তো আমি খালি বললাম কি দেখি খাওয়াই একটু, খাওয়াতে গেলাম তো আর দুধ খাচ্ছেই না, হ্যাঁ টাকা না দিলে বাচ্চা দিবে না, 300টা টাকা দিল তা শুনছে না, তিনটে থালা গ্লাস তো দিল চাইছি তো বলছে না কিছু হয়নি ভালো আছে, ওই এরকম করে করে রেখে দিচ্ছে বাচ্চাটার বলতে পারছি না ওগুলো, আমি এখন এখন দায় কাকে দিতে যাবো আর কাকে বলবো, বাচ্চাটা ওর কাছেই ছিল আমার কাছে তো ছিল না, সকালে ওষুধ আনতে পাঠিয়েছি এসে আর ওর কাছেই ছিল বাচ্চার নাম ছিল, এখন যদি আমি যাই তো ডাক্তার গুলো আমার নাম ভুলবে না, এখন ওরা নিজেই আমার নাম ডেকে বলে দিয়ে সেদিনকে গেলাম ডাক্তারের ঘরে তো ও নিজেই আমার নাম বললো, এই যে করবো আমি এগুলো। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।